এবার দেখাবো আমাদেরকে কে কি দিল। জামা দেখাই আগে একটা, এই যে দেখছো একটা প্যান্ট, একটা প্যান্ট। জামাগুলো এমন ভাবে রেখে দিয়েছি না, পুচকে পুচকে গেছে অনেক জামাই, যাই হোক ওগুলো আয়রন করে ঠিক করতে হবে। আর এই একটা জামা, এই দুটো দিয়েছে পাপানের জ্যাঠা, তো জ্যাঠা জিম্মা দিয়েছে। তো যে জ্যাঠা জিম্মা দিয়েছে তার একটা পুচকি আছে, ঠিক আছে, মানে পাপানের দিদি হয়, তো তার জন্য কি নেওয়া হয়েছে সেটা চলো দেখাই। তার জন্য মামনি কি নিল, এই দেখো, এই একটা সুন্দর একটা ফ্রক ওয়ান পিস। তো বলো কেমন, এখানে একটা বো করা আছে, এই ওয়ান পিসটা পুচকেটার জন্য নেওয়া হয়েছে। এবার আর একটা পুচকির জন্য এই দেখো সেম জিনিস, পিছনটা শুধু কালার আলাদা, এটা রানী কালারের। হ্যাঁ, এইটা নেওয়া হয়েছে, যে ভাই আমাকে ওই একটা কুর্তি দিয়েছিল না রাখিতে, তো ওই ভাইয়ের মেয়ের জন্য এইটা নেওয়া হয়েছে, ঠিক আছে। মনি আমাদের ছোট্ট পুচকিটার জন্য দেখো এইটা নিয়েছে, এই একটা সুন্দর ফ্রক, এ দেখো কি সুন্দর কালারটা, পুরো একদম পার্পল কালার। সেটা হচ্ছে এই যে একটা শাড়ি, এর সঙ্গে একটা এই ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা দেখো কি সুন্দর ওয়ার্ক করা, শাড়িটাও তোমাদেরকে দেখাই। এই যে দেখছো খুব সুন্দর একটা শাড়ি, আমি জানি না কালারটা এখানে কেমন এরকম আসছে, বাট কালারটা জাস্ট ওয়াও। এটা আমি চয়েস করে নিয়েছি, এই দেখো এটা হচ্ছে আঁচল, আঁচলেরটা এরকম, আর হচ্ছে শাড়িটার ফুল ওয়ার্ক এটা, আর এখানে পাটটা এরকম মেরুন কালারের, আর শাড়িটার আঁচলটা পুরো এই কালারটা। এটা ফলস পারপিকো করা হয়ে গিয়েছে, এটা মামনি আমাকে দিয়েছে। এবার দেখাই ছেলেকে কি দিয়েছে, মামনি আর বাবা যাই হোক। তো দেখাই, এই যে দেখছো একটা শার্ট ব্ল্যাক কালারের, তার সঙ্গে আছে এই একটা এইরকম এই একটা কালারের প্যান্ট, এর সঙ্গে আছে এই টাই, মানে টাই বলে না এটাকে, কী বলে, বেল্ট, আর এটা একটা বো এর সঙ্গে দিয়েছে। তো এইটা পুরো একটা টোটাল একটা সেট। এই শার্টটা না এর আগেই পয়লা বৈশাখে, হ্যাঁ পয়লা বৈশাখে দিয়েছিল, এখনো পর্যন্ত পরানো হয়নি ছেলেকে, তো এটা পরা বৈশাখে। একটা প্যান্টও আছে, প্যান্টটা পরিয়েছি আমি এর আগে, কিন্তু হচ্ছে শার্টটা পরানো হয়নি, শার্টটা একটু ফিটিংস করতে দেওয়া ছিল, কারণ একটু বড় ছিল। যাই হোক আর একটা দেখিয়ে দিই, এই যে এটাও দিয়েছে ছেলেকে, এটাও কুচকে কুচকে দিয়েছে, সব আমাদের ঠিক করতে হবে আয়রন করে করে। যাই হোক এইটা দিয়েছে, আর এই সেম জিনিসই এইটা, এটাও ছেলের। আর এই দেখো একটা টি শার্ট, এর সঙ্গে আছে এই একটা প্যান্ট, এটা সেম জিনিসই আর একটা আছে, আর একটা কোয়ান্টিটির আছে, সেটা গতকাল যে বাবান অলরেডি পরে ফেলেছে, তো ও তো যা নতুন জামা দেখলেই পরতে শুরু করে দেয়, তো আমি দেখলাম দুটো যেহেতু আছে নে তুই পরেই নে। তো একটা আছে, এটা বাবা মাঝে একদিন গিয়েছিলো এমনি শপিং করতে, মানে গ্রসারি, তখন নিয়েছিল ভাইয়ের জন্য একটা, শাশ্বতের জন্য একটা, এক দেখো এটাও আজকে কিনে কেনা হয়েছিল। এই একটা শার্ট এরকম কালারের, আর একটা শার্ট শাশ্বতর, এটা হচ্ছে এই এই একটা ব্ল্যাক কালারের শার্ট। তো এই যে দেখছো এই একটা হাফ শার্ট, আর হচ্ছে তার সঙ্গে সেম প্যান্ট, এই যে আর একটা পুচকি, আর পুচকে আছে মানে পুচকু আর কি, মানে আমার এক ননদের ছেলে, তার জন্য হচ্ছে এইটা, এইটা এর সঙ্গে আছে একটা প্যান্ট, ফুল প্যান্ট। তো এটা আমার এক ননদের ছেলের জন্য, মানে শাশ্বতর পিসির মেয়ের ছেলের জন্য। এইটা হলো, আর আমাদের আর এক পুচকু যাকে তোমরা সবসময় দেখো, তারটাও হচ্ছে হয়তো কালকে আগামী দিন চলে আসবে, আর এখনও পুচকুগুলো কয়েকটা পুচকুর জামা কেনা বাকি আছে। তা হচ্ছে এই যে এই ক্রপ ক্রপ টপটা এনে দিয়েছে আমার জন্য, তো
মা এটা আমাকে দিয়েছে আর মা আমাকে একটা সুন্দর একটা গ্রাউন্ড দিয়েছে সেই গ্রাউন্ডটা আমি নেক্সট ভিডিওতে যেদিন আমি শাড়িতে দেখাবো সেদিনকে সেই গ্রাউন্ডটাও দেখাবো আর হচ্ছে শাশ্বত আর ছেলের জন্য দিদা আর মা দুজনে ক্যাশ দিয়ে দিয়েছে তো বলেছে যে তোর মন মতন তুই কিনে নিস হচ্ছে তোদের পছন্দ মতন তুই কিনে নিস যেহেতু আমাদের পছন্দ নাও হতে পারে এবার দেখাই মামনি কি কিনলো আজকে এই যে দেখছো এই একটা হুডি ভাইয়ের জন্য কিনেছে এই একটা হুডি এটা কিনেছে বাবার জন্য একটা ব্যাগটা প্লেন সামনেটা এরকম কালারটা ভালো সুন্দর কালারটা এই একটা হুডি এটা ভাইয়ের জন্য এই যে ব্যাগটা খুব সুন্দর এই যে এই একটা টি শার্ট এটার কোয়ালিটিটা খুব ভালো এটাও ভাইয়ের জন্য এই একটা শার্ট এটাও এটা হচ্ছে ভাইয়ের এই একটা যেটা শাশুড়ি তো দেখালাম আমি কিনেছিলাম তো সেই রকমই সেমই ভাইয়েরটা হচ্ছে সাইজটা একটু আলাদা বাট পুরো সেম এইটা একটা ভাইয়ের এটা এটা হচ্ছে বাবার পোলো টি শার্ট আর তার সঙ্গে আছে এই একটা এইটা একটা শার্ট এটা খুললাম না আমি কেননা আবার ভাঁজ করতে হবে এটা একটা বাবার আর এই যে নাইটি কিনেছে আজকে পাঁচটা নাইটি কিনেছে তো কাপড়গুলো খুব সুন্দর কাপড় দুটো প্যান্ট কিনেছে এই যে এই একটা আর এই একটা ফাইনালি আমার সব দেখানো কমপ্লিট হয়ে গেল এবার চলো আজকে এই এই মানে মামনি যেগুলো কিনেছে আজকে সেইগুলোর জন্য কি গিফট পেলো সেটা তোমাদেরকে দেখাই সেটার জন্য পেয়েছে একটা মিক্সার গ্রাইন্ডার তো অপশন ছিল একটা হচ্ছে ব্লুটুথ স্পিকার বার ছিল ছোট বড় না বেশি এই দুখানে একটা বার ছিল স্পিকার ছিল আর হচ্ছে অপশানে ছিল একটা মিক্সার গ্রাইন্ডার আর একটা ব্যাগ ছিল তো ব্যাগটা নর্মাল মানে ট্রলি ব্যাগ না নর্মাল ব্যাগই মানে ট্রাভেল ফ্রেন্ডলি ব্যাগ তো যাই হোক এই মিক্সার গ্রাইন্ডার পেয়েছে কালারটা জাস্ট খুব সুন্দর একদম পুরো একদম হোয়াইট না ওটা একটা পিঙ্কেস একটা ভাব আছে তো এই মিক্সার গ্রাইন্ডার তো আমরা সবাই মিলেই ভেবেচিন্তে ডিসাইড করলাম যে না মিক্সার গ্রাইন্ডারটা নেবো যেহেতু বার আমাদের আছে আমাদের স্পিকারও আছে তো সবই আছে ওইগুলো ওইগুলো তো দরকার নেই কোনো তো মিক্সারটাই নিয়ে নিলাম আমার জন্য যাই হোক এই গেল আমার পুরো শপিং কমপ্লিট এখনও যেগুলো বাকি থাকবে বা যেগুলো হয়তো আমি ভুলে গিয়েছি আমার মাথাতেও হয়তো নেই হয়তো আলমারি থেকে বারও করতে ভুলে গেছি এরকমও হতে পারে পরে হয়তো মনে পড়তে পারে তো তখন আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো এখনকার মতন বাই বাই আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে